এইচএসসি একুশ বেচ তোমরা খুব বড়োসড় একটা ক্রাইসিস টাইমের মধ্য দিয়ে যাচ্ছ প্রথমে তোমাদের মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত খুব ভালোভাবে দেওয়া ছিল না যে এইচএসসি হবে কি হবে না সেটা নিয়ে তোমরা খুব বেশি কনফিউজ ছিলা তারপরে করোনার কারণে পড়ালেখাটা সেভাবে হয় নাই এবং হুট করে একটা এইচএসি সিদ্ধান্ত নেওয়া শর্ট সিলেবাসে একটা এইচএসিটা নিয়ে নেওয়া একেবারে যে জিনিসটা ব্যাপারটা যে এইচএসসি পর্যন্ত আসবে এই ধারণাটা আসলে কেউই করে নাই ইভেন আমারও ধারণা ছিল না যে এই বছরে এইচএসসিটা হবে যে কারণে বেশিরভাগ স্টুডেন্টসদের একটা সিলেবাসে একটা গ্যাপ তো রয়েই গেছে ফুল সিলেবাসের কথা যদি বলি তার পাশাপাশি শর্ট সিলেবাসেও তাদের অনেকে সবগুলো চাপ্টার পরে নাই কারণ কি যে দুই আটটা থেকে আমার দুইটা সৃজনশীল আনসার করতে হবে বার পঁচিশটা থেকে বারোটা এমসি আনসার করলেই চলবে তো ওরা যেটা করছে সেটা হচ্ছে কিছু সিলেক্টিভ চাপ্টার তারা পড়ে গেছে সো এই মুহুর্তে পড়ে আসার পরে স্টুডেন্টসদের মনে সব থেকে বড়ো হচ্ছে যে ভাইয়া তাহলে এইচএসসি একুশের মেডিকেল অ্যাডমিশান বা ভার্সিটি অ্যাডমিশানগুলো কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে সেটা আমি আস্তে আস্তে বলবো এবং শর্ট সিলেবাসে হলে তোমাকে কি কি কাজ করতে হবে বা ফুল সিলেবাসে হলে তুমি কিভাবে ব্যাপারগুলো কাভার দিতে পারবা কিভাবে ব্যাপারটা সামলে নিতে পারবা সবগুলো জিনিস বলবো যদি এই ভিডিওটার পুরাটার সাথে থাকো আমি মোহাম্মদ তৈদুল ইসলাম ইমন এম বিবিএস ফোর্থ ইয়ার সারসলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করছি তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনলাইন স্কুল এবং মেডিকেল থার্ড স্টারের পক্ষ থেকে আমাদের পুরা মেডিকেল এডমিশনের একটা গাইডলাইন সেশন এই সেশনে আমরা একেবারে শুরু থেকে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য কি কী করতে হয় মেডিকেল লাইফ কেমন হয় এম পাস পাশ করার পরে তোমার ভবিষ্যৎ কি তোমার ফিউচার কি তুমি কি করতে পারবা কি না করতে পারবা মেডিকেল লাইফে তোমার কি কি প্রবলেম ফেস করতে হয় এর শেষ দিন থেকে তুমি কীভাবে মেডিকেলের প্রিপারেশান নিবা অ্যান্ড কিভাবে তুমি এত বড় বড় মেধাবীদের সেকেন্ড টাইমারদের কীভাবে তুমি বিট করবা সবগুলা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো আর শুরুতেই আমি আমার একটু মেডিকেল এবং বিভিন্ন ভার্সিটির পজিশানগুলো বলেনি কারণ এটা এটা বলে নাও মানে এটা না যে ব্যাপারে এই যে জায়গা থেকে আমি অহংকার করতেছি বা এরকম কিছু এইটা বুঝায় দেওয়া যে শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের কোচিং করে অন্যান্য জায়গায় চান্স পাওয়া যায় আমার মেডিকেল অ্যাডমিশনের পজিশন ছিল দুশো আটাইশতম জাহাঙ্গীরনগর এ ইউনিটে পজিশন ছিল এটা ইঞ্জিনিয়ারিং ইউনিট ছিল ছাব্বিশতম জাহাঙ্গীরনগর ডি ইউনিট এটা জাস্ট বায়োলজি কেমিস্ট্রি পরীক্ষা দিতে হয় ওইটাতে একশো তেষট্টিতম ছিলাম আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স ছিল জগন্নাথের চান্স ছিল অ্যান্ড সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নট সাস্ট সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা হচ্ছে সাস্টের আন্ডারে একটা ছোটোখাটো কলেজ একেবারে ছোটোখাটো কলেজ তো এটাতে মানে আমার ভাইয়া পরীক্ষা দিবে তো আমিও তার সাথে যাই সিলেটে তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে পরীক্ষাটা দিয়ে দিই তো ওইটার মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম তো ওইটা খুব বড়ো সড়ো ব্যাপার না তো যাই হোক এটা এ কারণে বলা যে আমি মেডিকেল অ্যাডমিশানের সময় শুধুমাত্র মেডিকেল এডমিশনের কোচিং করছিলাম তো শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশানের কোচিং করেও ছয় থেকে সাতটা জায়গায় আমার চান্স ছিল এবং ভালো ভালো পজিশান ছিল তো এখন দেখো ভিডিওগুলো কিছুটা মোটিভেশনাল কিন্তু মোটিভেশনাল ভিডিওর সাথে সাথে তোমাকে অবশ্যই আমাকে বাস্তবতাটা বুঝাই দিতে হবে রিয়েলিটিটা বুঝাই দিতে হবে যে সব সবসময় আমরা জীবনকে লাইফকে যেরকম মনে করি যে লাইফ ইজ এ ব্যাড অফ ফ্রোজেস লাইফ আসলে ব্যাড অফ ফ্রোজেস না মোটিভেশনের পাশাপাশি তোমাকে সেই রিয়েলিটিটা ধরায় দেওয়াটাও আমার এই অ্যাডমিশান গাইডলাইন সিরিজে দায়িত্ব সো খেয়াল করো তোমাদের যদি সব থেকে বড়ো প্রবলেমের জায়গাটা বলি এইচএসসি একুশ বেচ সব থেকে বড়ো যে তোমরা প্রবলেমগুলো ফেস কর বা তোমরা অন্যান্য রেগুলার বেসের মানে ব্যাচের মতো না অন্যান্য রেগুলার কী হইতো একটা এইচএসসি পরীক্ষা হইতো তারা খুব ভালো করে পড়াশোনা করতে হইতো এইচএসির রেজাল্ট ভালো করার জন্য কারণ তোমার কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন অনেক কঠিন হইতো টাফ হইতো তার পাশাপাশি আটটা থেকে পাঁচটা কোয়েশ্চানের আনসার করতে হইতো সো সেই দিক থেকে আসলেই মানে আমাদের যে সমস্ত ব্যাচ আসছে রেগুলার ব্যাচ ওই ব্যাচের স্টুডেন্টসরা যেরকমভাবে পড়াশোনা করছে তোমাদের পড়াশোনাটা সেরকমভাবে হয় নাই বেশিরভাগেরই সেরকমভাবে হয় নাই তার উপরে তোমাদের যেই সেকেন্ড টাইমাররা তাদের কথা যদি চিন্তা করো এইচএসসি বীজ বেচের ডিমোটিভেটেড হয়ে না সামনে আমি দেখাবো স্ট্র্যাটেজিতে কীভাবে ওদেরকে বিট করতে হয় ইভেন বীজ ব্যাচের যদি কেউ থাকো মন খারাপ করো না ঠিক আছে তোমাদের নিয়ে আলাদা গাইডলাইন সেশন হবে তো এইচএসসি যে বীজ বেচ তারা মনে হয় যে এইচএসসিতে ঢুকছে কত সালে মোস্ট প্রবাবলি তারা হচ্ছে বিশ বেড় যদি হয় আঠারোর দিকে হয়তো বা এইচএসসিতে তারা ঢুকছে দ্যাট মিনস বাইশে বা তেইশে তারা সরি বাইশে তারা এক্সাম দেবে বাইশে যদি এক্সাম দেয় তাহলে তুমি চিন্তা করতে পারতেছো ওই ব্যাচটা ফুল সিলেবাস পড়ছে কারণ ওদের এইচএসির ওটু পাশ দিয়েছে এইচএসসির আগে অনেক স্টুডেন্টে পড়াশোনা করছে ইভেন তারা একবার অ্যাডমিশান এপিয়ার করছে তারা অনেকে ধাক্কা খাইছে যারা সেকেন্ড টাইমারের জন্য প্রিপারেশান নিচ্ছে তারা তিন থেকে চার বছর টাইম পাচ্ছে এই তিন থেকে চার বছর টাইমটা মেডিকেল সেকেন্ড টাইমার হিসাবে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাচ পাইছে বলে ইভেন এই এইচএসি বি ব্যাচের যেহেতু এইচএসিটা হয় নাই তাতে কী হয়েছে তাদের রেজাল্টের খুব বেশি হ্যারফেয়টা হয় না রেজাল্টের খুব বেশি চেঞ্জ হয় নাই যারা এসএসসিতে ভালো করছে অ্যাভারেজ স্টুডেন্ট ছিল এইচএসিতে এমনি এমনি অলরেডি দেখা গেছে যে অ্যাভারেজ স্টুডেন্টদের ও অ্যাপ্লাসটা হয়ে গেছে এটা একটা খুব বড় ধরনের একটা সুবিধা তারা পাইছে ইভেন তুমি একটা জিনিস চিন্তা করো তাদের এইচএসসি হয় নাই যে স্টুডেন্টটা মেডিকেল একজন ড্রিমার সে শুধুমাত্র মেডিকেলের পড়াশোনা করছে শুধুমাত্র মেডিকেলের পড়ায় পড়তেছে সে মানে এক দুই বছর ধরে অ্যান্ড সে ফুল সিলেবাস পড়তেছে অ্যান্ড তুমি এখান থেকে চিন্তা করতেছো এইচএসি একুশ বছর একজন স্টুডেন্ট হিসেবে যে তুমি শর্ট সিলেবাস পড়ে তাও দুই তিনটা চাপ্টার বাদ দিয়ে কোনো কিছু না পড়ে তুমি একজন স্টুডেন্ট গিয়ে সেই এইচএসসি বি ব্যাচের সেকেন্ড টাইমারকে বিট করে তুমি সিটটা নিয়ে আসবা ডোন্ট বি পেন পেনিক হওয়ার কারণ আমি জাস্ট রিয়েলিটিটা বোঝাচ্ছি তোমাকে কী কী সামনে করতে হবে আমাদের গাইডলাইন সিরিজ পুরাটা আছে তুমি পুরাটা দেখে নেবা তোমাকে কী কী করা লাগবে কী কী করতে হবে তোমাকে ঠিক আছে সো এটা হচ্ছে মেইন জিনিস প্রথমত মাথায় রাখো তুমি যেই টাইমটাতে চিন্তা করতেছো এইচএসি একুশ ব্যাচ কি এইচ এইচএসি একুশ ব্যাচের মেডিকেল পরীক্ষা আর কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে সেই টাইমে এইচএসি বিশ ব্যাচের স্টুডেন্ট ফুল সিলেবাস রিভিশন দিচ্ছে অ্যান্ড তোমার ফুল সিলেবাস টাচও করা হয়নি অ্যান্ড তুমি এখন পেনিক্ট হয়ে গেছো যে ভাই আমি তো প্যানিক্ট হয়ে গেছি না তুমি এমন একটা প্রফেশান চুজ করতেছো যে প্রফেশানটা মানুষের লাইফ নিয়ে ডিল করে অ্যান্ড ডোণ্ট বি পেনিক্ট ট্রিট লাইক এ ডক্টর তোমার কাছে একটা প্যাশেন্ট আসলো তুমি জানো না এটা তোমার সিলেবাস থেকে আসছে না নাকি আউট অফ দ্য সিলেবাস আসছে বাট ইউ হ্যাভ টু ডিল দিস পেশেন্ট তোমাকে সেই পেশেন্টটাকে ডিল করতে হবে তোমার একটা ডিসিশান ওই প্যাশনটার জীবন মৃত্যুর একটা পার্থক্য তৈরি করে দেবে অ্যান্ড সেই প্যাশানটা হতে পারে তোমার ফ্যামিলির কেউ সো একটু ভালোভাবে চিন্তা করো তুমি যেই প্রফেশানটা চুজ করছো সেই প্রফেশানে পেনিট হওয়ার কোনো চান্স নাই ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট তুমি কি কনফিডেন্সের সাথে কাজ করতে হবে সো তোমাকে যে কাজটা করতে হবে এখন তুমি চিন্তা করো যে এইচএসসি বিষ ব্যাচ কি শর্ট সিলেবাসে হলে তোমার ভালো হবে নাকি ফুল সিলেবাসে হলে ভালো হবে অবশ্যই শর্ট সিলেবাসে হলে ভালো হবে আচ্ছা কিন্তু সমস্যাটা কী হয়েছে দেখো মন্ত্রণালয় থেকে অনেক কথা বলতেছে যাতে তারা শর্ট সিলেবাসে দেওয়া ট্রাই করবে একদিন মনে হয় ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন প্রফেসর বা অধ্যাপক কোনো একজন উনি মানে শিক্ষা মন্ত্রণালয়ের ইয়া থেকে উনি বলছিলেন যে আমরা শর্ট সিলেবাসে নেওয়া ট্রাই করবো কারণ যেটা স্টুডেন্টদেরকে আমরা পড়াই নেই সেটা কেন আমরা পরীক্ষা নেবো উনি খুব ভালো কথা বলছেন এবং আমিও চাই তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষাটা হয়ে যাক শর্ট সিলেবাসে যদি হয় তোমরা একটু বেনিফিটেড হবা একটু বাড়তি বেনিফিটেড হবা এতটুকু জিনিস আমরা ধরে রাখতে পারি কিন্তু ধরো বাই চান্স সেটা ফুল সিলেবাসে হয়ে গেল তখন তোমার প্ল্যানটা কি হবে তুমি কিভাবে সেই প্ল্যানটা করবে আমি সেই প্ল্যানটা একটু দেখাবো আমি কেন এই প্ল্যানটা তোমাকে দেখায় রাখতেছি সেটা কারণ হচ্ছে আমাদের যে মেডিকেল যে সেক্টরটা সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে না সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সো হতে পারে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তকে তারা আলটিমেটলি গুরুত্ব দিচ্ছে না এটা হতে পারে আমি যেটা বলতেছি কারণ কি দু হাজার সালের মেডিকেলের জিপি ওপর উপর দুশো মার্কস তারা দুশো মার্ক্সই রাখছে তারা অন্তত এতটুকু জিনিস কনসিডার করে নাই যে একটা স্টুডেন্ট এইচএসসির পরীক্ষা দেয় নাই সেইখান থেকে কেন আমি ওই জিপিএর মার্কসটা কমাবো না অন্যান্য ভার্সিটিগুলো কিন্তু কমাইছে জিপিএর জন্য তাদের যে নির্ধারিত মার্কস ছিল সেটা থেকে কমাইছে কিছু কিছু ভার্সিটিকে আমি দেখলাম যে তারা জিপিএর উপর কোনো মার্কসই দেয় নাই যে আমার স্টুডেন্টরা জাস্ট পরীক্ষা দেবে পরীক্ষার উপর ডিপেন্ড করে তারা চান্স পাবে তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই টাইমেও দেখা গেছে যে জিপের উপর যে দুশো মার্কসের ওদের আছো জিপি নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে তুমি জাস্ট এটা র্যাঙ্ক হয়ে গেছে ইউটিউবে তুমি জাস্ট সার্চ দাও মেডিকেল জিপিএ কুইক অনলাইন স্কুল মেডিকেল জিপিএ অনলাইন স্কুল লিখে সার্চ দিলে পড়াটা চলে আসবে ওইখানে দেখবো যে জিপিএর হিসাবটা কীভাবে হয় ইভেন আমাদের এই গাইডলাইন্স হিসেবে হয়তো বা নতুন করে আবার আমরা ভিডিওটা বানাবো সো শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু সেখানে দুশো নাম্বার থেকে একটা নাম্বারও কমায় নেয় অথচ কিছু কিছু ইউনিভার্সিটি কি করছে তারা পুরা মার্কস জিপের ওপর তারা নেই নাই কারণ একটা স্টুডেন্ট জিএসসিতে খারাপ হইতেই পারে তার জিএসসিতে অনেক খারাপ করা স্টুডেন্ট এসএসসিতে গিয়ে ব্যাক করছে এইচএসসিতে গিয়ে ব্যাক করছে এসএসসিতে একটা খারাপ হওয়া স্টুডেন্ট এইচএসসিতে গিয়ে ব্যাক করছে করতে পারে না একটা স্টুডেন্ট করতে পারে কিন্তু তাকে ওই জিএসসি এসএসসি দিয়ে আমি তাকে এত বড় একটা মার্কস তাকে আমি দিয়ে দিলাম এটা কিন্তু ইনজাস্টিস এবং সেই ইনজাস্টিসটা হয়ে আসতেছে অ্যান্ড তোমার ক্ষেত্রে সেই ইনজাস্টিসটা হইতে পারে কিভাবে হইতে পারে তোমাকে ফুল সিলেবাসে পরীক্ষাটা দিতে পারে ঠিক আছে আমি চাই শর্ট সিলেবাসে হোক আচ্ছা তো ফুল সিলেবাসে যদি দেও ধরো ফুল সিলেবাসে দিয়ে দিল তোমাকে এক্সামটা তবু যে খুব বেশি চেঞ্জ হবে তোমার প্ল্যানের মধ্যে ততটুকু না আমি তোমাকে জিনিসটা বুঝাই এই ভিডিওটা দেখলে তোমার আর পেন্ট হোয়ার চান্স থাকবে না যে এখানে খেয়াল করো মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা সাবজেক্ট হয় মেডিকেল ভর্তি পরীক্ষা হয় পাঁচটা সাবজেক্ট বায়োলজি দেন ফিজিক্স দেন কেমিস্ট্রি দেন কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি দেন হচ্ছে ইংলিশ আর জিকে ইংলিশ আর জি কে জেনারেল নলেজ ঠিক আছে তো এখানে দেখো ইংলিশ আর জি কের জন্য কিন্তু কোনো শর্ট সিলেবাস নাই ইংলিশ আর জিকের জন্য কি কোনো শর্ট সিলেবাস আসে তোমাকে তো ইংলিশ আর জিকের জন্য মন্ত্রণালয় শর্ট সিলেবাস দেবে না তোমাকে যদি শর্ট সিলেবাস দেবে আচ্ছা ঠিক আছে বায়োলজি যাক ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য তুমি শর্ট সিলেবাসে পড়াশোনা করো দ্যাট মিনস যদি ফুল সিলেবাসে দিয়ে দেয় এইচএস এ মেডিকেল অ্যাডমিশনটা তো ইংলিশ জিকের জন্য তোমার শর্ট সিলেবাসও হবে নাকি ফুল সিলেবাসও হবে সেটা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো কারণ নাই তো এটা আমি আউট অফ দ্য সিলেবাস রাখলাম যে ইংলিশ অ্যান্ড জিকে এখন তোমাদের মাথায় অনেক কোয়েশ্চেন আছে ভাই ইংলিশ জিকে কীভাবে পড়বো ওকে গাইডলাইন সিরিজ আমাদের ভিডিও আসবে তো ইংলিশ অ্যান্ড জিকে এটা নিয়ে আমরা কোনো প্যারা নিচ্ছি না কারণ এটা যদি শর্ট সিলেবাসে হয় তাহলেও যেটা পড়তে হবে ফুল সিলেবাস হলেও সেটা তাই পড়তে হবে কিন্তু একটা জিনিস মাথায় রেখো যদি শর্ট সিলেবাসে একজামটা হয় শর্ট সিলেবাসে এক্সাম হলে কিন্তু চান্সটা অনেকটা ডিপেন্ড করবে ইংলিশ অ্যান্ড জিকেটাকে খুব ভালোভাবে প্রাধান্য দিতে হবে আচ্ছা তারপরে কি আসে তারপরে আসা হচ্ছে কেমিস্ট্রি এখন দেখো তোমাদের আসলে শর্ট সিলেবাস কেমিস্ট্রিতে যা আছে মোটামুটি ফুল সিলেবাসে দিয়ে রাখছে তে কারণ খুব বেশি চ্যাপ্টার বাদ দেয় না খুব বেশি টপিক্সও কিন্তু বাদ দেয় না বাদ দিছে কি কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ওই দিক দিয়ে বাদ দিছে ওই গ্যাসের চ্যাপ্টারটা মানে সরি গ্যাস কীভাবে উত্তোলন করতে হয় কাগজ কিভাবে প্রস্তুত করতে হয় এরকম মানে যে চ্যাপ্টারগুলো নর্মালি স্টুডেন্টসরা বাদ দেয় এই সমস্ত চাপটার বাদ দিছে ঠিক আছে সো আসলে কেমিস্ট্রিতে তোমাদের ফুল সিলেবাস আছে এটা ধরে নেওয়া যায় তার মানে আমি কেমিস্ট্রিতেও প্যারা নিচ্ছি না তো আমার প্যারা নেওয়ার কোনো জায়গা নেই কারণ তুমি অলরেডি তোমার এইচএসির জন্যে তুমি একবার ফেলছো এখন তুমি অনেক বলতে পারো মানে একটা ম্যাথ স্টুডেন্টস আছে যারা বলতেছে ভাই আমি তো জৈব যুগ কিচ্ছু পড়ি না এইচএসসির জন্যে এখন আমি জৈব যুগ ছাড়া কি মেডিকেলে চান্স হবে ভাই তোমাকে আমি একটা কথা বলি মেডিকেলে যুগ থেকে দুইটার বেশি কোশ্চেন আসবে না অনেক সময় আসে যে একটা কোশ্চেন আসে ঠিক আছে অ্যান্ড এইখানে তোমার ওই এইচএসসি লেভেলে ইঞ্জিনিয়ারিং লেভেলে তোমার যে যেরকম পড়া লাগে এটা থেকে এটা প্রস্তুত করতে গেলে কী মেকানিজম এখানে কাজে লাগতেছে কি লাগতেছে এইগুলা জীবনে আসবে না তুমি জাস্ট আসবে যে ওই কিছু নামদারি বিক্রিয়া আছে না যেমন হফম্যান মেন বিক্রিয়া তারপরে ধরো কেনিজারো রিয়াকশান এয়ারডেল কনডেনসেশন রিয়াকশান তোমাকে বলবো যে হফ মেন বিক্রিয়া কী উৎপন্ন করা হয় কি উৎপন্ন করা হয় তুমি এটা বলে দিতে পারবা তারপরে তোমার ধরো যে ধরো আয়রন থেকে মানে সরি সরি তোমার ইথাইন থেকে যদি বেঞ্জিন প্রস্তুত করতে চাই তাহলে প্রভাবক হিসেবে কী কাজে লাগে আয়রন কাজে লাগে তাই না আয়রন চূর্ণ লোহার চূর্ণ কাজে লাগে আমরা যদি ইথাইন থেকে বেঞ্জিন প্রস্তুত করতে চাই তারপরে তোমার ধরো যে নিচের কোনটি এই রোমেটিক যোগ এই সমস্ত কোশ্চেন আসে তো এটা নিয়ে তো অত প্যানিক দেওয়ার কিছু নাই তুমি ধরো যে জৈব যুগেও তোমার কিচ্ছু বেসিক নাই ওকে দ্যাট ডাজন্ট ম্যাটার এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই তোমার জৈব যুগের বেসিক লাগবে না মেডিকেল এডমিশনের চান্স পাওয়ার জন্যে তুমি জাস্ট জৈবযুগটারি রিডিং দেবা এবং রিডিংয়ের মধ্যে যে লাইনটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই লাইনটা মনে রাখো তোমার তো এত বেসিক তো এখন একেবারে ডিপি গিয়ে তুমি পড়ে আসতে পারবা না সো যারা একটা একটা গ্রুপ আছে যারা জৈবযুগ পরে নাই জৈব ভয় পাচ্ছ ভাইয়া এটা এইচএসসি না এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান না যে তোমার এখানে জৈবযুগ সম্পর্কে তোমার জাহাজ হইতে হবে জৈব যুগের প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম তোমাকে জানতে হবে কোনো ধরনের বিক্রিয়া আসবে না মেডিকেল এডমিশনে আসে নাই তুমি কোশ্চান ব্যাঙ্ক অ্যানালাইসিস করে দেখো কোনো ধরনের কোনো ধরনের বিক্রিয়া আসে নাই আসছে কোনগুলা এটা কি উৎপন্ন করে এবং নামধারী বিক্রিয়া অ্যালডোল কনডেন্সেশন বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে কারা কাজ করে উৎপাদ কি উৎপন্ন হয় প্রভাবক কি থাকে এই বিক্রিয়ার প্রভাবক কি ওই বিক্রিয়ার প্রভাবক কী আচ্ছা তুমি একটা কাজ করো তুমি আজকে সবটা একটা চার্ট বানায় ফেলো চার্ট বানায় রেখে দাও সেটার জন্য তো বাড়তি পেরানো দরকার নাই তোমার তোমার কাজ ফ্রিডিয়াল ক্রাফ্ট অ্যালকালশিয়াম বিক্রিয়ায় ফিরিয়াল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয় লুইস অ্যাসিড ব্যবহার করা হয় একটা লুইস এসিড দেওয়া থাকতে পারে এখানে এ এলসিএল ট্রি দেওয়া থাকতে পারে আবার বিএফ দেওয়া থাকতে পারে আবার ধরো যে এখানে এনএস দেওয়া থাকতে পারে তোমাকে বলবে তাহলে এই আনসার কোনটা এলসিএল ট্রি আর বিএফ সো এরকম টাইপের তোমার বিভিন্ন ইয়া আসে জৈব যুগ থেকে সো তোমাকে তো বুঝতে হবে যে কোয়েশ্চেন প্যাটার্নটা কি এখন যদি তুমি চাও যে তুমি এখন জাহাজ হওয়া জৈব যুগের এখন তো জাহাজ হওয়াটা পসিবল না ঠিক আছে এখন তো জাহাজ হওয়াটা পসিবল না হ্যাঁ তবে কিছু স্টুডেন্টস আছে যারা আমরা ব্যাকআপ হিসেবে ইঞ্জিনিয়ারিং রাখতে চাই আমাদের ভালোভাবে বুঝতে হবে তাদের জন্য আমরা পুরো একটা সলিউশান আমি ভিডিও শেষে একটা তোমরা তোমরা অ্যাকচুয়ালি কী করবা তোমরা যদি বুঝে পড়তে চাও সেখানে কি করবা সো আসলে কেমিস্ট্রির এই জায়গাটা জৈব যৌগের জায়গাটা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্যারা না প্যারা কোন জায়গাটা আমি বলি প্যারার জায়গা হচ্ছে দেখি ভিডিও হচ্ছে কিনা দেখো প্যারার জায়গা হচ্ছে কোন কোনটা প্যারার জায়গা হচ্ছে মেডিকেল এডমিশানে তোমার ওই দেখো না চাপ্টারের শেষে কিছু সংখ্যার মান দেওয়া থাকে ধর ধরো তোমরা ফার্স্ট চাপ্টার পড়ছো এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে আর্সেনিকের পরিমাণ মানে বিশুদ্ধ পরিমাণ হচ্ছে এত বা নিরাপদ মাত্রা হচ্ছে এত জিরো পয়েন্ট কি একটা ইয়া দেওয়া আছে কেডমিয়ামের নিরাপদ মাত্রা এটা এই ব্যাটারিতে এটা ইউজ করা হয় ইভেন কেমিস্ট্রির সব থেকে বেশি প্যারা দেয় কিছু চার্ট আছে যে কয়েকটা বিক্রিয়া আছে বিক্রিয়ার প্রভাবক একসাথে দেওয়া আছে কয়েকটা মানে তোমার জিনিস আছে যে গ্যাস আছে ওই গ্যাসগুলোর কিছু একটা মান দেওয়া আছে একটা রেঞ্জ দেওয়া আছে তোমাকে এই চার্টগুলো পড়তে হবে কেমিস্ট্রির তো তোমার এইখানে নতুন করে কোনো কিছু মানে মানে এখানে বোঝার মতো এত ইয়া লাগবে না তুমি জাস্ট ওই জায়গাগুলো ধরতে পারলে হবে সেটা না আমরা সামনেও আস্তে আস্তে ভিডিও বানাবো যে এই জন্য আমরা কেমিস্ট্রিতে কীভাবে পড়বো কী কী করবো ঠিক আছে সো কেমিস্ট্রি নিয়ে এখানে প্যারা নেওয়ার কিছু নয় তুমি অলরেডি ফুল সিলেবাস পরে ফেলছো যদি জৈব যুগ নাও পড়া থাকে তাহলেও তুমি জৈবযোগ্য পড়ে ফেলছো যদি নাও পড়তে পারো জৈবযুগটা জাস্ট একটু রিভিশন দিয়ে যায় ও ভাইয়া একটা থেকে দুটা কোয়েশ্চেন আসবে এটা নিয়ে তো এত প্যারা নেওয়ার কিছু নাই মেডিকেল এডমিশনে ঠিক আছে মেডিকেল এডমিশনে কেমিস্ট্রিতে জৈব জৈবযোগ থেকে খুব বেশি কোশ্চেন আসে না ঠিক আছে দ্যাট মিন্স কেমিস্ট্রি নিয়ে তোমার পেরা নেই কেমিস্ট্রিতে তুমি অলরেডি ফুল সিলেবাস পড়ছো তুমি জৈব যোগ না পড়ে জৈব জৈবযোগ নিয়ে প্যারা নাই ওকে তোমার এখন আসা হচ্ছে ভাইয়া ফিজিক্স ওকে তুমি তো ভাবতেছো ভাইয়া ফিজিক্স তো আমার মাত্র দুই তিনটা চাপটা পড়ছে এখন ফিজিক্স আমি কি করব ভাই শোনো মেডিকেল এডমিশনের ফিজিক্সের যে সমস্ত কোয়েশ্চেন আসে তুমি একটা কোয়েশ্চান ব্যাংক কিনবা কিনে ফিজিক্স কোয়েশ্চানগুলো একটু দেখ তোমার যদি নাইন টেনের ফিজিক্সের বেসিক ভালো থাকে তাহলে তুমি ফিজিক্সে অলরেডি ধরো যে ফিজিক্সে মার্কস কত থাকে ফিজিক্সে মার্কস থাকে মোস্ট প্রবলি সরি কেমিস্ট্রিতে পঁচিশ ত্রিশ ফিজিক্সে মনে হয় যে পনেরো বিশ থাকে মোস্ট প্রাবলি বিশ থাকে ধরো বিশ ঠিক আছে আচ্ছা টোয়েন্টি মার্কস থাকে ফিজিক্সে তুমি যদি নাইন টেনের এসএসসি এর বেসিক যদি তুমি ক্লিয়ার করে আসো তাহলে তুমি এই বিশের মধ্যে তুমি দশ পাবা এটা তুমি শিওর থাকো এটা আমার তোমার কাছে যদি মনে হয় আমি এখানে তোমার তোমার সাথে মানে উল্টাপাল্টা কথা বলতেছি এটা কোয়েশ্চান ব্যাংক নিয়েও একটা ফিজিক্সের কোয়েশ্চানটা সলভ করে দেখো দেখবো কিছু কিছু ইয়ারে আসছে যে ভরবেগের ভরবেগের একক কী ভরবেগের মাত্রা কী পর্যায়কাল এত হলে এটা কী বলে পর্যায়কাল এত হলে কম্পাঙ্ক কত ভাই এটা তো ঠিক কষ্ট আন ভাই তুমি পড়ে আসছো একটা তরঙ্গের ব্যাগ এত হলে এটার ফ্রিকুয়েন্সি টু কত এগুলো তো তুমি পড়ে আসছো মেডিকেল এডমিশনে ফিজিক্স থেকে এত ইয়া ম্যাথমেটিক্স আসে না এখানে যে সমস্ত মেডিকেল এডমিশনে যে সমস্ত ম্যাথমেটিক্স আসে এজ এখানে তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হয় না যেহেতু তোমাকে সেখানে ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হয় না খুব বেশি টো টাফ ম্যাথমেটিক্স দেয় না প্লাস ভবিষ্যতে যেহেতু তোমার ফিজিক্স খুব বেশি কাজেও লাগে না মেডিকেলে ঢোকার পরে সেহেতু তোমার ফিজিক্স থেকে যে খুব ক্রিটিক্যাল কোশ্চেন আছে সেরকমটা না তুমি যদি এখন পরীক্ষা দাও এখন তুমি দশ নাম্বার পাবা তুমি একটা কোয়েশ্চান ব্যাঙ্কটি অ্যানালাইসিস করো এটা চ্যালেঞ্জ তোমার সাথে আমার সো এখন ফিজিক্সে নর্মালি আমরা কোনগুলা পড়ি মেডিকেল অ্যাডমিশানের জন্যে দেখো মেডিকেল এডমিশনের ফিজিক্সের প্রিপারেশন সব থেকে বেশি ইজি ফিজিক্সের প্রিপারেশান সব থেকে বেশি ইজি ফিজিক্সে অ্যাকচুয়ালি আমরা কোন জায়গাগুলো পড়ি ফিজিক্সে তোমার পড়তে হয় হচ্ছে একটা চাপটার শুরুতে দেখবা যে কিছু কথা থাকে যেমন আমরা প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা বস্তুর পজিশান নির্ণয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান তারপরে এই বস্তুটি এ বিন্দু থেকে বিবিন্দুতে গিয়ে আবার এ বিন্দুতে আসলে স্মরণ জিরো হয় ব্যাসার্ধ ভ্যাক্টর মূলবিন্দু থেকে স্থানাঙ্ক ব্যবস্থার কোনো একটি ভ্যাক্টরকে ব্যাসার্ধ ভ্যাক্টর বলা হয় ঠিক আছে মানে নৌকা নদীর অঙ্কগুলোর মধ্যে কিছু মুখস্থ টাইপ অঙ্ক কারণ তুমি তো জানো যে মানে তুমি নৌকা নদীর জাস্ট এগুলো বের করতে পারো মানে খুব পেঁচানো না প্রাসের অঙ্কগুলোর মধ্যে কত ডিগ্রি কোণে ছাড়লে এটার হাইয়েস্ট ভ্যালু পাওয়া যাবে মানে হায়েস্ট ইয়া পাওয়া যাবে এরকম কিছু ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে যদি আসে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জায়গা বা থিওরিটিক্যাল তো আমরা নর্মালি যেই জায়গাগুলো পড়ি সেগুলো হচ্ছে যে ভাষা ভাষা পড়া যেটাকে বলে ফিজিক্স মানে ফিজিক্স চাপ্টারটা তুমি নীলা নিয়ে দেখলা যে এখানে কোন জিনিসগুলো তুমি রিডিং পড়তে পারো তুমি যেই জিনিসগুলো ইজিলি রিডিং পড়তে পারো ইজিলি বুঝো সেই জিনিসগুলো মেডিকেল অ্যাডমিশনে আসবে তোমার এই যে এত বড় বড় সূত্র ঠিক আছে এত মানে কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স এই কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স আসবে না সেটার অনেকগুলো কারণ আছে কারণ মেডিকেল ফিজিক্সে যাওয়ার পরে তুমি দেখবা যে মেডিকেল ফিজিক্সে যাওয়ার পরে তুমি দেখবা যে আলটিমেটলি তোমার মেডিকেলে তো আর এত বেশি ফিজিক্স লাগে না প্লাস তোমার মেডিকে এটা ফিউচারে তোমার জন্য এতটা লাগবে না সো আসলে ফিজিক্সটা নেওয়া হয় জাস্ট যে তোমার পড়াশোনাটা কীরকম হয়েছে তুমি কি আসলে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিনা যা বা তোমার সব বিষয়ে জানার দক্ষতা আছে কিনা কারণ তুমি যখন মেডিকেলে যাবা তখন শুধুমাত্র একটা প্যাশেন্ট নিয়ে তোমাকে ডিল করলেই হবে না তোমাকে সেই অবস্থায় ওই দেশের কন্ডিশান কি ওই ইভেন ইউনো আমরা যখন মেডিকেলে হিস্ট্রি নিতে যাই রোগীর তখন রুগীর অনেকগুলো হিস্ট্রির মধ্যে একটা হিস্ট্রি হচ্ছে ট্রাভেল হিস্ট্রি উই হ্যাভ টু নো দ্যাট ট্রাভেল হিস্ট্রি অফ দিস পেশেন্ট বিকজ সাম ডিজিজ আর প্যান্ডেমিক আর মানে কোনো প্যান্ডেমিক না অ্যান্ডেমিক কিছু কিছু জায়গায় হচ্ছে তোমার কিছু কিছু ডিজিজ বেশি হয় যেমন ধরো যে হিল ট্র্যাক্সের এরিয়াগুলোতে মানে হচ্ছে তোমার পাহাড়ি যেই জায়গাগুলো আছে যেমন বান্দরবান তান্দরবানের দিকে একটা ম্যালেরিয়ার পেশেন্টটা বেশি হয় কারণ ওই দিকের ওই পাহাড়ের মধ্যে যে মশাগুলো থাকে এই মশাগুলো থেকে তোমার ম্যালেরিয়ার জীবাণুটা বেশি ছড়ায় ইভেন চট্টগ্রামের দিকেও কিছু একটা স্পেসিফিক ম্যালেরিয়া টাইপের রুগীগুলো পাওয়া যায় সো এই নলেজটা যদি না থাকে তোমার কি হবে তুমি আসলে ওই প্যাশেন্টটার কোন আমরা যখন একটা ডিজিজ দেখি তখন আসলে আমাদের বডির কিন্তু লক্ষণ কিন্তু খুব বেশি না দেখা যায় যে পাঁচটা ডিজিজের সেম লক্ষণ আসতেছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে তোমাকে সেই ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে আইডেন্টিফাই করতে হবে যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কোনটা সো সেই ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলোতে দেখা যায় যে আলটিমেটলি তোমার ওই ওইগুলো কাজে দেয় যাই একজন প্যাশন ট্রাভেল হিস্ট্রি তার আছে সে কয়েকদিন আগে বান্দরবান গেছে এখন তার জ্বর উঠছে দ্যাট মিনস এইটা মেলেরিয়ার দিকে যাচ্ছে এতটুকু আমি মোটামুটি বলতে পারি তার যদি অন্যান্য ফিচারগুলোও থাকে আর যদি সে তার এরকম ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে মেলেরিয়ার সম্ভাবনাটা কম আমরা অন্যান্য পসিবিলিটিস দেখবো সো তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি আগে বলছি শুরুর দিকে বলছি যে ট্রিট ট্রিট লাইক এ ডক্টর তুমি একজন ডক্টর হওয়া তোমাকে ডক্টরের মতো ট্রিট করতে হবে ইভেন এই জিনিসটা বিলিভ করো বিশ্বাস রাখো মেডিকেল অ্যাডমিশানে যারা সব থেকে বেশি মেধাবী সব থেকে বেশি যারা ইয়া তারাই চান্স পায় ঠিক আছে তো তোমাকে ফিজিক্সটা জাস্ট এটা যাচাই করা যায় তুমি আসলে পড়ে আসছো কিনা জাস্ট ছোটোখাটো পেচ ছোটোখাটো পেচ এই জিনিসগুলো ধরা যায় ইভেন ধরো আমি যেই ভুলটা করে আসছিলাম আমার না হলে এখন ঢাকা মেডিকেলে থাকতো আমার পজিশান আমি যেই ভুলটা করে আসছিলাম সেটা হচ্ছে আমি বইয়ে পড়ে গেছি যে ফ্রিকোয়েন্সি কত মানে একটা সরল দুলোকের যদি তোমার ইয়া হয় এটা কী বলে যদি ফ্রিকোয়েন্সি জিরো হয় তাহলে টি ইকোস টু কত তাহলে টি ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তাহলে টি ইকোজ টু অসীম হবে আমি এটা পড়ে গেছি ঠিক আছে কোশ্চেন আসছে কি তোমার ফ্রিকোয়েন্সি যদি অসীম হয় টি ইকোস টু কত তো আমার তো দেখে মনে হচ্ছে আমার তো জাস্ট এইটা জাস্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে টি আর মান বের করতো আমার এটা দেখে হচ্ছে একটু আগে পড়ে আসছি আমি সাথে সাথে অসীম দাগায় দিছি আমি তো ভুল করে চলে আসছি আমি বুঝি না যে প্রশ্নটা ঘুরিয়ে দিছি ঠিক বুঝতে পারবে এরকম সূত্র আসে মানে নাইনটেনে নাইনটেনের সূত্রগুলো যদি তোমার মাথায় থাকে তাহলেই আনা ঠিক আছে আর জাস্ট এই জাস্ট তোমার পেজগুলো পড়তে হয় আর কি জাস্ট ওই মানে কিছু সিলেক্টিভ লাইন্স বলে হয়ে যায় ফিজিক্সের জন্য তো ফিজিক্স নিয়ে আমাদের খুব বেশি প্যারা নেই কারণ ফিজিক্স যদি তুমি আগে নাও পড়ে থাকো ফিজিক্সে তোমার এখন বেসিক অ্যাচিভ করতে হবে না যে আমার এখন স্থিরতরিত বুঝতে হবে চলতরিতে সব কিছু বুঝতে হবে একটা সার্কিট বুঝতে হবে জীবনেও না সার্কিট তো জীবনেও আসবে না আসলে হায়স্ট আসতে পারে কাশ্যফের নিচের একটা পয়েন্ট দেওয়া থাকলো নিচের কোণ্ড এখানে যদি কাশ্যফের সূত্র বা কৃষ্যফের সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে আসলে আমরা কী অ্যাপ্লাই করতে পারি এরকম টাইপের কোশ্চেন আসবে তো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই ইভেন এখানে যেই জায়গাগুলো যে সাংখ্যিক মানগুলা যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক কত লোহার ইয়ং গুণাঙ্ক কত এই জিনিসগুলো পড়তে হবে ঠিক আছে এবং ইস্পাত থেকে লোহা দৃঢ় নাকি লোহা থেকে কোনটা দৃঢ় বা একটা রুমের মধ্যে আওয়াজ হচ্ছে সেই আওয়াজের আসলে ডেসিবেলটা কত সেই শব্দের তীব্রতাটা কত এই জায়গাগুলো হচ্ছে তোমার পড়াশোনা করা লাগবে এই জায়গাগুলো মানে চার্টগুলো পড়তে হবে ঠিক আছে তো এগুলো নিয়ে আমরা সামনে আস্তে আস্তে কথা বলবো প্রত্যেকটা সাবজেক্টের কীভাবে আমরা প্রিপারেশান নিতে পারি ফিজিক্সের প্রিপারেশন কীভাবে নিব কেমিস্ট্রি প্রিপারেশান কীভাবে নিব অ্যান্ড এখানে শেষমেশ থাকে দ্যাট মিনস আমাদের ইংলিশ জিকে কেমিস্ট্রি ফিজিক্স এগুলো নিয়ে আমাদের কোনো আলটিমেটলি প্যারা নাই ইংলিশ জিকের জন্য তো শর্ট সিলেবাস নাই কেমিস্ট্রির জন্য তো অলরেডি আমাদের ফুল সিলেবাস দেওয়া আছে অ্যান্ড ফিজিক্সের জন্য আমাদের যে ফুল সিলেবাস হলেও আমাদের এত আমাদের বেসিক কিছু জানা লাগবে না আমার যদি জানা না থাকে তাহলে আমার এখন ম্যাথমেটিক্স করা লাগবে না সব কিছু বোঝা লাগবে না জাস্ট ভাষা ভাষা যদি আমি পড়ে যাইতে পারি আমি যদি মাথায় ইনফরমেশনটা রাখতে পারি আর ভাই তুমি তিন মাস ইনফরমেশনটা রাখো না তিন মাস পরে ফিজিক্সের ওই ইয়া গুল্লাই যাক ওই স্মৃতি গুল্লাই যাক ওই মেমোরিজ গুল্লাই যাক দাদার তাদের ম্যাটার ঠিক আছে ওকে তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে বায়োলজি বায়োলজিটা আসলে এই এই জায়গাটাতে প্রবলেম কারণ বায়োলজির তোমাদের চাপ্টার খুব কম দেওয়া হয়েছে অ্যান্ড এখন যদি তোমাকে বলে ফুল সিলেবাসে এক্সাম নিব বায়োলজির তুমি এই পুরা জায়গাটা শেষ করতে একটু টাইম লাগবে কারণ বায়োলজির ব্যাপারটা একটু ডিপ থেকে কোয়েশ্চান আসে ঠিক আছে ইভেন এতটা শর্ট টাইমে তুমি যে চাপ্টারগুলো পড়ো নাই সেই চ্যাপ্টারগুলো পড়ে ফেলাটা এটা একটু টাফ হয়ে যাবে স্টুডেন্টসদের জন্য এই জায়গাটাতে আসলেই আমি স্টুডেন্টসদের সাথে একমত যে এই জায়গাটাতে আসলে মন্ত্রণালয় দেখতে পারে যে স্টুডেন্টসদের জন্য ওনারা কী করবেন তো এই বায়োলজির যে জায়গাটা বায়োলজি আসলেই এটা বলতে হয় যে তোমাদের চারটা পাঁচটা করে চাপ্টার দিছে বাট দেখো মেডিকেলের জন্য মেইন যে চাপ্টার মানে মেইন যে চাপ্টার থাকে আমরা মেডিকেলের জন্য কিছু চাপ্টারকে প্রায়োরিটিস দিই সেই চাপ্টারগুলো আসলে দেয় নাই সো আমার কাছে মনে হচ্ছে কেননা মনে হচ্ছে যে মন্ত্রণালয় যদি এতটুকু জিনিস মাথায় রাখে বা তারা ফুল সিলেবাসটা দিয়েও দিতে পারে দ্যাটস এটা হয়তো বা তাদের ইয়ার আর যদি মনে করে যে তারা শর্ট সিলেবাসে এক্সাম নেবে সমস্যা নাই শর্ট সিলেবাসে এক্সাম নিলেও তোমাকে আটকানো পসিবল হবে তাদের ক্ষেত্রে তুমি যদি দুই হাজার একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনে নিও অ্যানালাইসিস করার জন্যে দুই হাজার এক বা উনিশশো ছিয়ানব্বই পঁচানব্বই সালের কোশ্চেনগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবা কে কীভাবে তোমাকে আটকানো পসিবল হবে তোমাকে আটকানো যাইতে পারে সামহাউল তো এখানে বায়োলজির ক্ষেত্রে আমি বলবো যদি দিয়ে দেয় তাহলে আসলে তোমাদের কী করা তো এখন আসলে এটা একটা ওয়ান টাইপ অফ তোমরা মনে করতে পারো যে ভাইয়া ভাইয়া নিজের কোর্সের প্রমোশন করতেছে বাট আমি তোমাকে যেটা বলতেছি ঠিক আছে সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে তুমি ধরো যে অন্যান্য জায়গাতে তুমি ভর্তি হবাই তুমি একটা বড় কোচিং সেন্টারে ভর্তি হওয়া তাই না তুমি একটা বড় কোচিং সেন্টার ঢাকা মাইমিসিং সিং তোমার যে বিভাগীয় এরিয়া আমি সামনে একটা ভিডিও বানাবো এটা নিয়ে যে আসলে কোচিং করার জন্য ঢাকায় আসাটা কতটুকু যৌক্তিক বা গেটেই করাটা কোচিং করাটা কতটুকু যৌক্তিক সেগুলো নিয়ে কিছুটা ভিডিও বানাইতে হবে কারণ তোমাদের অনেকের মনে কনফিউশন আছে তো আমি যেই জিনিসটা বলতেছি সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে তোমরা বারো চোদ্দো পনেরো অনেক বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেবে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হবা তোমাদেরকে একটা কথা বলি ঠিক আছে আজকে হয়তো বা মনে হইতে পারে ভাইয়া হয়তো বা এতক্ষণ এক করার পরে পেট প্রমোশন করছে আমি নর্মালি পেট প্রমোশন খুব কম করি আমার ভিডিওগুলোতে কারণ আমি মনে করি যে আমার একটা ভিডিও স্টুডেন্টসরা দেখলেই তারা নিজ থেকে বুঝতে পারবে যে না ভাইয়া আসলে কীরকম পড়ায় তো বায়োলজির জন্য আমার একটা টোটাল একটা ফুল কোর্স আছে আমি তোমাকে কোর্সটা সম্পর্কে একটু বলি তারপরে তোমাকে দেখো তোমাকে তো দিক নির্দেশনাটা দিয়ে দেওয়া এখন আমি যদি আসে যদি আমার এই দিক নির্দেশনাটা না দিতে পারি তাহলে তো সেটা হবে না আমি যদি মানে আমার একটা জিনিস আছে যেটা জিনিসটা দেখলে তুমি উপকৃত হবে সেটা যদি আমি না দিতে পারি তাহলে তো তোমার এ হচ্ছে না তো দেখো বায়োলজির জন্যে আমাদের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমার একটা টোটাল ডিটেলড কোর্স আছে ডিটেলড কোর্স মানে কি ওইখানে আসলে প্রায় একশো ষাট সত্তর ঘন্টার মতো ভিডিও আছে তোমার যেহেতু এইচএসি একুশ তুমি স্টুডেন্ট তোমার যেহেতু মোটামুটি সব কিছুর অ্যাভারেজ একটা আইডিয়া আছে সো ভিডিও তুমি এখানে একশো ষাট বা সত্তর ঘন্টার ভিডিও মানে ভুটান এবং জোলজি বইয়ের সবগুলো চাপ্টার উপর ভিডিও আছে ইভেন যত রাইটারের ইনফরমেশান দরকার সকল রাইটার ইনফরমেশান দেওয়া আছে ইভেন একশো ষাট সত্তর ঘন্টার ভিডিওতে টোটাল ডিটেলসে পড়ানো হয়েছে ডিটেলসে পড়ানোর কারণে কী হয়েছে তুমি ইজিলি মনে রাখতে পারবে একটা ভিডিও যদি তুমি দেখে ফেলো একবার ইজিলি তুমি মনে রাখতে পারবা ঠিক আছে কারণ আমার চিত্রগুলো যদি তুমি দেখো ভিজুয়ালাইজেশন যদি দেখো তাহলে তোমার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে সো এই বায়োলজির এই কোর্সটাতে তুমি জয়েন হয়ে যাইতে পারো অ্যান্ড তোমরা অনেক জায়গায় বারো চোদ্দো পনেরো হাজার টাকা খরচ করবা একটা মেডিকেলের ভাইয়াকে নিয়ে হয়তো বা তোমরা মান্থলি দশ পনেরো হাজার টাকা দিবা কিন্তু আমি তোমাকে বলি যে তোমাদের এই ফুল সিলেবাস যদি ফুল সিলেবাস এক্সাম হয় তাহলে এই ফুল সিলেবাস বায়োলজি আমার যে কোর্সটা আছে সেটা একটু নিয়ে নিও ঠিক আছে খুব বেশি টাকা লাগবে না এটার মেন কোর্স ফি হচ্ছে তোমার ধরো যে আলটিমেটলি মেন কোর্স ফি হচ্ছে পাঁচ টাকা বাট এটা একেবারে আমরা কমায় দিছি একেবারে কমায় এটা কে হচ্ছে তোমাদের ব্যাচের জন্যে যারা এই এইচএস একুশ ব্যাচ আছে তারা হচ্ছে এই পঁচিশশো টাকায় তারা হচ্ছে তোমার এটাতে জয়েন হইতে পারবে ঠিক আছে পঁচিশশো টাকায় তারা জয়েন হইতে পারবে তোমরা আমি তোমাকে বলি তুমি অনেক জায়গায় দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করবা ঠিক আছে অন্তত দুইটা হাজার আড়াইটা হাজার টাকা মানে তুমি একটু এক্সট্রা রেখে দিও রেখে তারপরে তুমি একটু এই জিনিসটা চিন্তা করে দেখো যে আচ্ছা ঠিক আছে আমি একটু কিনে দেখি না আমি যদি একটা জায়গায় চোদ্দো হাজার টাকা খরচ করি পনেরো হাজার টাকা খরচ করি তুমি খরচ করে কি দেখবা তুমি গিয়ে দেখবা যে সেখানে আলটিমেটলি তোমাকে বই দাগায় দিচ্ছে তোমাকে পড়াচ্ছে না তো সেখান থেকে তুমি যদি এখানে এসে তুমি যদি দেখো যে না আড়াই হাজার টাকা তোমার লাইফটাকে চেঞ্জ করে দিচ্ছে তাহলে হয় না তুমি এটা কেন চুজ করবে না ঠিক আছে অ্যান্ড এটা এখানে কিভাবে ভর্তি হইতে হবে সেটা সম্পর্কে সেটা ডিসক্রিপশান বক্স এবং আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব যদি এখানে যদি তোমরা খুঁজতে অসুবিধা হয় ডিরেক্টলি তোমরা মেডিকেল থার্স্টার ফেসবুক পেজ আমাদের মেডিকেল থার্স্টার একটা ফেসবুক গ্রুপ আসে মেডিকেল থার্স্টার একটা ফেসবুক পেজও আছে তো তুমি মেডিকেল থার্স্টার ফেসবুক পেজ অথবা মেডিকেল থার্স্টার ফেসবুক ফেসবুক পেজে তুমি নক দিবা এন্ড আমি ডিটেলসে পারলে তুমি আমার সাথে ফোনে কথা বলবা আমি তোমাকে আমার ফোন নাম্বার দেবো তুমি ফোনে কথা বলে তারপরে হচ্ছে তুমি এটা অ্যানশিওর হবা অ্যান্ড ভর্তি এখানে সুবিধাটা কি এখানে কোনো লাইভ ক্লাসের ব্যাপার নাই এখানে সবগুলো রেকর্ডেড করা আছে সো তুমি যেদিন ভর্তি হবা সেদিন তুমি সব ভিডিও পাওয়া যাবে সো তোমার যদি মনে হয় আচ্ছা আমার এই চাপটা দুর্বলতা আছে আমি এই চাপারটা পারি ওকে তুমি জাস্ট এই চাপটা দেখো আমার এই চাপটা দুর্বলতা আছে ওকে তুমি এই চাপটা দেখো অ্যান্ড অনেক মেডিস মেডিকেলের সেকেন্ড টাইম আর এইচএস বিশ বেচার স্টুডেন্টরা যারা বায়োলজির শুধুমাত্র তাদের মানে মেডিকেল মিস গেছিল সেই সমস্ত স্টুডেন্টরা এখন প্রায় এই কোর্সটা করতেস্যান্ড এই কোর্সে প্রায় টোটাল আমার স্টুডেন্ট প্রায় আড়াই হাজারের উপরে ছাড়াই গেছে তো ইভেন কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে ওই জন্য একটা মেডিকেল সেকেন্ড টাইম আর আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আপনি এমনভাবে পড়াইছেন আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এই কোর্সটা দশ হাজার টাকা দিয়েও ভর্তি হইতাম তাহলেও মনে হয় না যে আমার ক্ষতি হইতো ঠিক আছে সো তোমরা এটা একটু ইয়া করতে পারো তাহলে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির সলিউশনটা আমি দিয়ে দিলাম বায়োলজির সলিউশনটা তুমি এভাবে পাইতে পারো খুব বেশি লাগবে না ঠিক আছে খুব বেশি প্রাণিত হবে না এখন আসি ইংলিশ জিকেতে ইংলিশ জিকের জন্য আমাদের একটা কোর্স আমরা আমি করার ট্রাই করছি ইভেন যারা তোমরা আমাদের মেডিকেল থার্ড ফেসবুক গ্রুপে তোমরা যারা আমার জিকে কিংবা ইংলিশ ক্লাসগুলো করছো তারা তোমরা বুঝতে পারবে যে ইংরেজিকে আমি কতটুকু ডিটেলসে পড়াই হ্যাঁ আমি পুরো অ্যাপেক্স বইটা শেষ করায় মানে দেওয়ার ক্যাপাবিলিটি যে রাখি দেখো তোমাকে যখন ইংলিশের জন্য অনেক কোচিং সেন্টার থেকে বলবো যে অ্যাপেক্স বইটা পড়ো বা কোনো একটা বই পড়ো তখন দেখো যে বইয়ের মধ্যে হিউজ ইনফরমেশান হিউজ ইনফরমেশান তুমি এতটুকু শর্ট টাইমে ফুল সিলেবাসের একটা বোঝা নিয়ে বা অন্যান্য বাড়তি অনেক কিছু পড়তে হবে সেটা বোঝা নিয়ে তুমি শেষ করতে পারবে না তো সেই জায়গাটাতে আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাকে ইংলিশ অ্যান্ড জিকের জন্য আমি একটা কোর্সের প্ল্যান করছি যেহেতু স্টুডেন্টরা যেহেতু ইংলিশ এবং জি নিয়ে খুব বেশি প্যারাই থাকে তো ইংলিশ এবং জি নিয়েও আমি একটা কোর্সের প্ল্যান করছি খুব বেশি পেমেন্ট রাখবো না তোমরা যারা এইচএসসি শেষ হওয়ার আগে ভর্তি হতে পারবা মানে তো শেষ হবে বিশ ডিসেম্বর তোমরা যারা বিশ ডিসেম্বরের আগে ভর্তি হইতে পারবা তারা এখানে যে ইংলিশ জিকে আসে সেই ইংলিশ জিকেতে তোমরা হচ্ছে জাস্ট ইংলিশ জিকে নর্মালি দুই হাজার টাকা কোর্স ফি যারা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে ভর্তি হইতে পারবা তারা চারশো নব্বই টাকাতে ভর্তি হইতে পারবা জাস্ট চারশো নব্বই 2000 হাজার টাকা না বিশ ডিসেম্বরে পড়াবে তোমার দুই হাজার টাকা লাগবে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যারা আমার যে এবং ইংলিশ ক্লাসগুলো করছে তারা জানে আমি কীরকম পড়াই ইভেন তুমি আমার বায়োলজি ক্লাস দেবে তুমি বুঝবা মানে অনলাইন স্কুলে কেউ একজন ক্লাস করছে করার পরে তারা এইখান থেকে ফিরে গেছে এটা কোনোদিন হয় না ইভেন তারা একটা ক্লাসের জন্য আমাকে সারা জীবন মনে রাখছে এরকম স্টুডেন্ট আছে সো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি জাস্ট এই চারশো নব্বই টাকা হচ্ছে করছে ফি তুমি হচ্ছে এই ফিটা আমি এটারও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব যদি সেখানে না পাও ডিরেক্টলি মেডিকেল ক্লাসটা ফেসবুক পেজে নক দাও ঠিক আছে ফেসবুক পেজে নক দিলে আমি সামহ রেসপন্স করব ইংলিশ এবং জিকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না আমি তোমাকে অ্যাপেক্স বই হোক আর যে কোনো বড়ো বই হোক আমি তোমাকে শেষ করাই দেবো জি কের জন্য তোমার যত যতগুলো কোয়েশ্চেন কমন ফেলানো লাগে কমন মানে আমি ফেলে দিব ইভেন আমি এটা একটা কথা বলি আমি যদি কোনো ক্লাসের মধ্যে দাঁড়ায় বলি যে এই কোয়েশ্চানটা কমন পড়বে তার মানে আমি বুঝেই বলি কমন পড়বে দুই হাজার বিশ সালের মেডিকেল অ্যাডমিশানের বায়োলজি এবং ঢাকা ইউনিভার্সিটির বায়োলজিতে ঢাকা ইউনিভার্সিটির মানে যেই তোমার ক ইউনিটের যে কোয়েশ্চেনের বায়োলজি সেটার মধ্যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন ডিরেক্টলি আমার বলা থেকে কমন পড়ছে যা আমি কোর্সের মধ্যে বলছি যে মেডিকেল অ্যাডমিশানে কমন পড়বে এটা মেডিকেল অ্যাডমিশানে আসবে অ্যান্ড এটা ডিরেক্টলি আসছে কারণ মেডিকেলে কিছু বায়োলজিতে কিছু সিলেক্টিভ টপিক্স থাকে সেই টপিক্স থেকে প্রতিবারই কোয়েশ্চানগুলো রিপিট হয় তো এটা এটার প্রুফ পোস্টও আমি দিয়েছিলাম তোমরা যদি চাও আমি তোমাদেরকে সেই প্রুফ পোস্টটাও দিব যে তোমরা দেখো আসলে মিলায়ে দেখো যে আমি যা বলছি তা ঠিক আছে কিনা যে আমি সেখানে আমি যে পড়াচ্ছি সেটার ভিডিওটা একটু কাট করে রেকর্ড করে তোমাদেরকে আমি দিয়ে দিছি যাতে স্টুডেন্টরা অন্যত সেই জিনিসটা প্রুফ করতে পারে মানে স্টুডেন্টদের যাতে ভরসা থাকে যে না আমি এই কোর্সটাতে ভর্তি দিলে বায়োলজি নিয়ে আমার কোনো প্যারা নেই ঠিক আছে ওকে তো এইচএসসি মেডিকেল ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হোক না কি ফুল সিলেবাসে হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার দ্যাট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে ডোন্ট বি পেনিক তুমি জাস্ট পেনিক হবা না ট্রিট লাইক এ ডক্টর বিকজ ইউ চুজ এ প্রফেশন হোয়াই ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অলওয়েজ তোমাকে সবসময় কনফিডেন্ট থাকতে হবে তোমাকে সবসময় স্ট্রংগার থাকতে হবে স্ট্রংগেস্ট থাকতে হবে মেন্টালিটির দিক দিয়ে তুমি যদি ভেঙে পড়ো এক একজন পেশেন্ট আসলে যে ভেঙে পড়ছে তাকে তুমি কিভাবে সামলাবা ঠিক আছে দেখা যাবে যে প্যাশেন্ট পরে তোমাকে সামলাচ্ছে তাই না এরকমটা হইতে দেওয়া যাবে না সো ডোন্ট বি পেনিক্ট কিভাবে তোমার চান্স পাওয়া লাগবে সেটা জাস্ট মাইন্ডসেটটা করো আমার গাইডলাইন সিরিজের ভিডিও সবগুলো দেখো আস্তে আস্তে সব বুঝতে এন্ড ইনশাল্লাহ তোমার কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং